কলকাতার শিশু হাসপাতালগুলির চিত্রটা ভাবাচ্ছে গোটা রাজ্যবাসীকে। কিছুতেই থামছে না শিশুদের মৃত্যু মিছিল। জ্বর সর্দি কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হলেই আতঙ্ক বাড়ছে অভিভাবকদের মনে। অ্যাডিনোভাইরাস ও নিউমোনিয়ার দাপটে মা বাবারা হারাচ্ছেন তাদের কোলের সন্তানদের। বুধবার রাত একটা ডক্টর বিসি রায় হাসপাতালে ফের এক শিশুর মৃত্যু। বারাসাতে বাসিন্দা আড়াই মাসের শিশু গত শনিবার থেকে জ্বর সর্দি কাশি নিয়ে ভর্তি ছিল হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু। বৃহস্পতিবার ভোর চারটে আরও এক শিশুর মৃত্যু। হুগলির খানাকুলের বাসিন্দা 3.5 বছরের শিশু জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিল। মঙ্গলবার তাকে বিসি রায় হাসপাতালের পিকুতে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার রাত 9টা আরও এক শিশুর মৃত্যু। বয়স 7 মাস, বাড়ি উত্তর 24 পরগনার দেগঙ্গায়। রবিবার বারাসাত স্টেট জেনারেল হাসপাতাল থেকে তাকে আনা হয় বিসি রায় হাসপাতালে। জ্বর শ্বাসকষ্ট নিয়ে ভর্তি ছিল পিকুতে, ডেথ সার্টিফিকেটে নিউমোনিয়ার উল্লেখ। কলকাতা মেডিকেল কলেজেও মৃত্যু মিছিল অব্যাহত। কলকাতা মেডিকেল কলেজ রাত 2:30, মৃত্যু হয় 1 বছর 3 মাসের শিশুকন্যার। হুগলির বাসিন্দা, গত 21 ফেব্রুয়ারি জ্বর শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয় মেডিকেলে। অ্যাডিনোর পাশাপাশি দুটি ফুসফুসেই ধরা পড়ে নিউমোনিয়া। হাসপাতাল সূত্রের খবর, রাতে অ্যাকিউট মাল্টি অর্গান ফেলিওরের জেরে মৃত্যু হয় শিশুকন্যাটির। শহরের দুটি হাসপাতালে বুধবার রাত 12টা থেকে শেষ পাওয়া খবর অনুযায়ী তিনজনের মৃত্যুর পাশাপাশি বিগত 6 দিনে 22টি শিশু মৃত্যুর কোলে ঠলে পড়ে। রাজ্যজুড়ে বিগত 2 মাসে 49 জন শিশুর মৃত্যু হল, যারা জ্বর ও সর্দি কাশি নিয়ে হাসপাতালে ভর্তি ছিল। ধীরে ধীরে অ্যাডিনো ও নিউমোনিয়া আরও জোরদার থাবা বসাচ্ছে ছোট ছোট শিশুদের উপর। তাই এই মুহূর্তে আতঙ্কিত না হয়ে শিশুদের সতর্কতার সঙ্গে দেখভাল করা ও জ্বর ও সর্দি কাশির লক্ষণ থাকলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্য কর্তব্য বলেই মনে করছেন চিকিৎসক মহল। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।